এই বন্ধুরা, জাদুকরেরা খুব ভালোভাবে জানে যে কিভাবে যে কোনো রকম ডেঞ্জারাস সিচুয়েশন থেকে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে স্টাইল নিয়ে বের করে আনতে হবে। আর আপনারা প্রত্যেকেই এই রকমের ম্যাজিক প্রায়শই দেখে থাকেন, যেগুলো দেখে খুবই ভয়ঙ্কর লাগে। আর এগুলি আপনি প্রথমবার দেখলে মনে প্রাণে এটাই বিশ্বাস করতে বাধ্য হন যে ম্যাজিকটা আসল। কিন্তু এই সকল ম্যাজিকগুলোর পেছনে রয়েছে জাদুকরদের দীর্ঘদিনের পরিশ্রম এবং অসাধারণ দক্ষতা। এই ধরনের ট্রিক বা দক্ষতা তার মাধ্যমে পৃথিবী জুড়ে সমস্ত ম্যাজিশিয়ানরা ভয়াবহ ম্যাজিক দেখিয়ে সবাইকে অবাক করে দেয়। আর মাঝে মধ্যেই সেই সব বিশ্ববিখ্যাত ম্যাজিকগুলির আসল রহস্য সাধারণ মানুষ বুঝতে পেরে যায়, যে কারণে এই সব ম্যাজিকগুলো নকল বলে গণ্য করা হয়ে থাকে। আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি বিশ্বজুড়ে এমনই কিছু ভয়াবহ ম্যাজিকের আসল রহস্য। আর আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ম্যাজিশিয়ানরা এই ধরনের ভয়াবহ ম্যাজিক করে থাকে। তবে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক। এই ভয়ঙ্কর ম্যাজিকটি দেখিয়েছিল জাপানের ম্যাজিশিয়ান টেনবা, আর এটি উপস্থাপনা হয়েছিল আমেরিকা গট ট্যালেন্টে। প্রথমে এই ম্যাজিশিয়ান তার হাতের রেজার ব্লেড জাজদের হাতে দিয়ে একটি পেপার কাটতে বলে। তারপর এই ম্যাজিশিয়ান তাদেরকে বলেন যে এই রেজার ব্লেডটিকে তিনি খেতে চলেছেন, আর এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। উনি তারপর ওই রেজার ব্লেডটি নিজের মুখে নিয়ে খেয়ে ফেলে। তারপর সে একটি পেপার তার মুখে নিয়ে নেয়। এরপর সে আরো বেশ কয়েকটি রেজার ব্লেড মুখে নেয় এবং একটি সফট ড্রিঙ্কস পান করে, এবং শেষমেশ সে তার মুখের ভেতর থেকে একটি সুতোর মাধ্যমে সে যতগুলো ব্লেড খেয়ে ফেলেছিল সেগুলো টেনে বের করে নিয়ে আসে। এটা দেখে কেউই যেন বিশ্বাস করতে পারছিল না। কিন্তু এখানে প্রশ্ন এটাই যে সত্যি সত্যি কি সে ব্লেডগুলো গিলে ফেলেছিল? চিন্তা নেই, আমি বলে দিচ্ছি এই ম্যাজিকের পেছনের আসল রহস্য। ম্যাজিশিয়ান প্রথমেই এই ধরনের কয়েকটি ব্লেড তার মুখের মধ্যে নিয়ে নেয়। তারপরে আরো একটি ভোঁতা ব্লেড জাজেসদের হাতে দিয়ে পেপার কেটে ফেলতে বলে। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করুন, ম্যাজিশিয়ান খুব সতর্কভাবে ওই কাগজের টুকরোটি খুব জোরে টেনে রেখেছিল, যে কারণে কাগজের টুকরোটি এই ভোঁতা ব্লেডের মাধ্যমে খুব সহজেই কেটে যায়। তারপরে সে ওই ব্লেডটি খেয়ে নেয়। তারপরে সে একটি কাগজও খেয়ে নেয়। এরপরে সে আরো কিছু ব্লেড খেয়ে নেয়, যেগুলো এইভাবে একটির সঙ্গে আরেকটি সুতো দিয়ে বাঁধা ছিল। কিন্তু হ্যাঁ, ওই ব্লেডগুলি একটিও আসল ছিল না। এগুলি তৈরি করা হয়েছিল গ্লুকোজ এবং কিছু কেমিক্যাল দিয়ে। তারপরে সে এই পেপারটি খেয়ে নেয়। কিন্তু আপনারা এটা জানলে অবাক হবেন যে ওই পেপারটিও গ্লুকোজ দিয়ে তৈরি করা হয়েছে, যেটা বাজারে খুব সহজে কিনতে পাওয়া যায়। তারপর সে এই ডিস্কের মাধ্যমে প্রথমে যে ব্লেডটিকে মুখে নিয়েছিল এটা খুব দক্ষতার সাহায্যে গ্লাসের মধ্যে রেখে দেয়। শেষমেশ সে তার মুখের একপাশে লুকিয়ে রাখা ব্লেডগুলোকে একের পর এক করে সুতো ধরে টেনে টেনে বের করে এবং দর্শকদেরকে অবাক করে দেয়। এই ম্যাজিক ট্রিকটি যদিও সবাইকে অবাক করে দেওয়ার মতন, কিন্তু ম্যাজিক ট্রিকটি আসলে নকল। এখানে কেবলমাত্র দর্শকদেরকে বোকা বানানো হয়েছে। ইম্পেলড বাই শর্ট স্ট্রিক। আপনারা যে ম্যাজিক শোটি দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ডের গড ট্যালেন্ট শো এর একটি এপিসোডের। এই ম্যাজিশিয়ান প্রথমে একটি কাগজের বড় বাক্স স্টেজে তুলে নিয়ে আসেন। তারপর তার অ্যাসিস্ট্যান্টকে স্টেজে নিয়ে আসেন, আর তার মেয়ে অ্যাসিস্ট্যান্টটি বক্সের ভেতরে প্রবেশ করবার পরে বক্সের উপরে ঢাকনাটি আটকে দিয়ে এরকম চারিদিক দিয়ে সুচালু তীর বক্সের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। আর এটা দেখবার পর তো সবাই প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, কারণ স্বাভাবিকভাবেই মেয়েটির ততক্ষণ জীবিত থাকার কথা নয়। এমনকি শেষে বক্সের উপর থেকে এরকম সুচালো একটি তীর একদম নিচ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়। তারপর ম্যাজিশিয়ান সবগুলি তীরকে বক্স থেকে বের করে নিয়ে আসে, আর তারপর সবাইকে অবাক করে দিয়ে মেয়েটিও বক্স থেকে এইভাবে বাইরে বেরিয়ে আসে। মেয়েটিকে জীবিত দেখতে পেয়ে কেউ নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। পুরো বক্সটিকে দেখুন কিরকম অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও মেয়েটি সামান্য কোনো আঘাত পায়নি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে এটাই ভাবছেন যে মেয়েটি কিভাবে এই সিচুয়েশন থেকে প্রাণে বেঁচে গেল। দাঁড়ান, আমি এর রহস্য আপনাদের বলে দিচ্ছি। বাক্সটি দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কোনো সাধারণ কার্ডবোর্ডের বাক্স, কিন্তু এটি কোনো সাধারণ কার্ডবোর্ড দিয়ে তৈরি বাক্স নয়। এই বাক্সতে দুইজন মেয়েকে একসঙ্গে রাখার মতন স্পেস রয়েছে, কিন্তু তারপরেও মেয়েটি যদি বক্সের মধ্যে এরকম ভাবে বসে থাকে তবুও তার প্রাণে বাঁচার কথা নয়। আসলে সে রক্ষা পেয়েছে কার্ডবোর্ড বক্সের নিচে থাকা এই দুটি কার্ড
কার্ডবোর্ড লিডসের কারণে। এই কার্ডবোর্ড লিডসের মধ্যে এভাবেই নিজেকে ঢাকা দিয়ে বসে পড়ে সে। আর এই কার্ডবোর্ড লিডস কোনো সাধারণ কার্ডবোর্ড দিয়ে তৈরি নয়, এগুলি তৈরি করা হয়েছে রাবারের সিট দিয়ে, যেটা অত্যন্ত মজবুত, আর এটাই মেয়েটাকে খুব ভালোভাবে রক্ষা করেছিল। কিন্তু এবার হয়তো আপনাদের মনে এটাই প্রশ্ন জাগছে যে উপর থেকে যে তীরটি ঢোকানো হয়েছিল সেটা থেকে মেয়েটা কিভাবে বেঁচে গেল। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, মেয়েটির পিঠের ওপর একটি এক্সট্রা প্রোটেকশন শিল্ড রয়েছে। এছাড়া মেয়েটি খুব ভালোভাবে নিচ থেকে দেখতে পাচ্ছিল যে উপর থেকে একটা তীর তার দিকে নেমে আসছে, আর তখনই সে এক পাশে এরকম ভাবে সরে গিয়েছিল, আর এগুলোর মাধ্যমেই মেয়েটি মাঝখানের তীরের থেকে রক্ষা পেয়েছিল। আর যদিও কোনো তীর লিড স্পর্শ করত তাহলে তৎক্ষণাৎ ওই তীরের ডাইরেকশন চেঞ্জ হয়ে যেত, আর এই সকল কারণের জন্য মেয়েটি সুরক্ষিতভাবে বক্সের মধ্যে থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছিল। দ্য বাড়িড অ্যালাইভ এস্কেপ অ্যাক্ট। ডিমেন আদিত্য একজন ইন্দোনেশিয়ান ইলিউশনিস্ট। তিনি ভয়ঙ্কর জাদু দেখিয়ে বিশ্ববাসীকে প্রায় সব সময় অবাক করে থাকেন, আর তার এই বিশেষ ম্যাজিক ট্রিকটি তো আরো ভয় পাইয়ে দেওয়ার মতন। এই ম্যাজিকে তার হাত শিকল দিয়ে প্রথমে বাঁধা হয় এবং সেই শিকলের উপর তালা দিয়ে দেওয়া হয় যাতে সে শিকলটি খুলতে না পারে, এবং তারপর তাকে একটি কাঠের বাক্সে 10 ফুট গভীর গর্তে রাখা হয় এবং আশেপাশে থাকা তার সহকর্মীরা তাকে নিমেষের মধ্যে মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। আর এখানে এই জাদুকরের চ্যালেঞ্জ ছিল যে 90 সেকেন্ডের মধ্যে সেই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসা। 60 সেকেন্ডের মধ্যেই তার বক্সের মধ্যে থাকা সব ক্যামেরা বন্ধ হয়ে যায় এবং তার স্ত্রী কান্না করতে থাকে তার হাজবেন্ডকে রক্ষা করবার জন্য। শেষমেশ যেসব সহকর্মীরা ওই ম্যাজিশিয়ানকে মাটিতে চাপা দিয়ে দেয় তাদের মধ্যে একজন তার টুপি খুলে ফেলে এবং সেই মুহূর্তে সবাই অবাক হয়ে যায়, কারণ এটাই ছিল ডিমেন আদিত্য। সবার কাছে এটা অবিশ্বাস্যকর ঘটনা ছিল, কারণ সবার চোখের সামনেই তাকে এই 10 ফুট গর্তের মধ্যে কাঠের বাক্স করে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু সে কিভাবে ওখান থেকে বেরিয়ে আসলো? বন্ধুরা, এবার হয়তো আপনাদের মনে এই প্রশ্নটা তৈরি হচ্ছে যে কিভাবে আদিত্য তার মৃত্যুর হাত থেকে বাইরে বেরিয়ে এলো। জাজেসদের কোনো ধারণাই ছিল না যে এটা কিভাবে হলো। চিন্তা করতে হবে না, এই সিক্রেট অদ্ভুত দশ আপনাকে জানিয়ে দিচ্ছে। আপনারা এটা জানলে অবাক হবেন যে তার হাতে বাঁধা শিকল এবং হ্যান্ডক্রাফ্টগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলি নকল, এগুলোকে কেউই খুব সহজেই খুলে ফেলতে পারবে। আর তাই সে কোনো রকম চাবি ছাড়াই খুব সহজে নিজের হাত ধরে নাড়াচাড়া করার মাধ্যমে লক খুলে ফেলেছিল। এবার হয়তো আপনারা এটাই ভাবছেন যে সে তার হাতের চেইন বা চাবি খুলে ঠিকই ফেলল, কিন্তু সে কিভাবে এই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসলো? কারণ সেই কাঠের বাক্স থেকে বাইরে বেরিয়ে আসার তো কোনো রকম রাস্তাই ছিল না। বন্ধুরা, আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাই হলো এই 10 ফুট গর্তের আসল ডিজাইন, আর এই গর্তের মধ্যে ইউ শেপের মতন করে এভাবে একটি রাস্তা ছিল, আর এটাই গর্তের সঙ্গে কানেক্ট ছিল। আর আদিত্য ওই কাঠের বাক্সে ছিল ঠিক এই জায়গাতে। এইভাবে আদিত্যকে ওই কাঠের বাক্সে শুইয়ে দেওয়া হয়েছিল এবং সেটাকে কভার দিয়ে এরকম ভাবে ঢাকা দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর সে তার হাতের চেইন খুলে এইভাবেই বক্সের একটা পাশ থেকে টানেলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর এমন সিস্টেম কাঠের বাক্সে অনেক আগে থেকেই তৈরি করা ছিল যাতে ওই কাঠের বাক্স থেকে আদিত্য খুব সহজে তার লক খুলে ওই টানেলের মধ্যে থেকে ঢুকে যেতে পারে। এইভাবেই সে তার সেফ জায়গাতে গিয়ে পৌঁছায়। এবার হয়তো আপনারা এটাই ভাবছেন যে ম্যাজিশিয়ান কিভাবে এবং কোন দিক থেকে উপরের দিকে এলো। আপনারা নিশ্চয়ই এখানে অনেকগুলো পাইপ একসঙ্গে রাখা অবস্থায় দেখতে পাচ্ছেন, আর এই পাইপগুলোর জন্য কেউ আদিত্যর এক্সিট পয়েন্ট দেখতে পাচ্ছিল না, যেটার সাহায্যে আদিত্য খুব সহজে তার ড্রেস চেঞ্জ করে ওই সকল অ্যাসিস্ট্যান্টের জায়গা দখল করে নেয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এরকম জাদুর রহস্যের ভিডিও আরো দেখতে চান তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। পাশাপাশি অদ্ভুত দশ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।